তাহলে ওই কথাই রইল। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আদাব কাকা বাবু। আদাব, কেমন আছো জিতেন? আপনার আশীর্বাদে ভালোই আছি। গত বছরের খরা যে উপকার আপনি করেছেন। আমি কিছু না, সব আল্লাহর মেহেরবানি। সমীরকে ডাকো। বাহ, আজও ঘুরের পায়েস। সমীর কোথায়? ওকে ডাকো ছোট বউ। হয়তো কাজকর্ম সেরে ফিরতে একটু দেরি হচ্ছে। এই সাত সকালে এত কি কাজ বলো তো? সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। এই উত্তর পাড়ার জমিটা ঘুরে ফিরে দেখতে একটু দেরি হয়ে গেল। না হয়েছে, এখন খেতে বসো তো। এক নজর চোখের আড়াল হলেই তোমার ভাইজান একেবারে তোমার জন্য ব্যাকুল হয়ে উঠে। কেমন হব না রাবেয়া, ছেলেবেলায় মাকে হারিয়েছি, আমাকে মানুষ করার জন্যে বাবা আবার বিয়ে করেন, সুনীল জন্মের সময় মাকে হারায়, খোদার কি লীলা, এর কিছুদিন পর বাবু আমাদের সবাইকে ছেড়ে চিরদিন মতো চলে গেলেন। এসব বলে আমাকে লজ্জা দেবেন না ভাইজান, আপনার কাছে পেয়েছি বাবার স্নেহ, ভাবির কাছে পেয়েছি মায়ের মমতা। কি হয়েছে জব্বার? আমার মেয়ে সর্বনাশ হয়ে গেছে, বড় হুজুরের কাছে আমি বিচার চাই। তুমি দাঁড়াও। হুজুর, জব্বর মিয়ার মেয়েকে কাল রাতে কে জানি কি করেছে, হ্যাঁ, তাই আপনার কাছে বিচার চাইতে এসছে। এই শ্রমিক মন্ডলের চোখে 10 গ্রামের সবাই সমান, পা জড়িয়ে ধরে আমার কাছে কেউ বিচার চাইলে তাতে আমারই অকল্যাণ হবে। কি হয়েছে খুলে বলো। গত রাতে আমার মা মরা মেয়েটাকে এক নরপশু ধর্ষণ করেছে, আমি বিচার চাই হুজুর, বিচার চাই। তোমার মেয়ে ধর্ষণকারীকে চিনতে পেরেছিল? না বড় হুজুর, তুমি ইজ্জত বাঁচানোর জন্য আমার মেয়ে ওই পাষণ্ডের বুকের কাছে খামচে ধরেছিল, খামচিটা একদিকে অপরাধীকে চেনা সম্ভব হুজুর। এটা আদিম যুগ নয় জব্বার, এটা সভ্য যুগ, তোমার মেয়ে ধর্ষণে বিচার হবেই অবশ্যই। এত বড় অন্যায়ের বিচার না হলে মন্ডল বাড়ির ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে ভাইজান। আজ জব্বারের মেয়ে সর্বনাশ হয়েছে, কাল হবে আরেকজনের, পরশু। রহমত, আগামীকাল সকালে কৃষ্ণপুরের মাঠে বিচারের ঘন্টা বাজবে। বিচারের ঘন্টা বাজছে, চল সবাই। আপা বিচারের ঘন্টা বাজতেছে, তাড়াতাড়ি চলো। আরে আসো না। হায় হায় রে,